সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন একটি ঘরোয়া উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে উপাদানটি সঠিক নিয়ম মেনে আমাদের যে কোনো গাছে আমরা যদি সঠিকভাবে বেঁধে দিই বা সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে আমাদের প্রত্যেকটা গাছকে আমরা একেবারে রোগমুক্ত রাখতে পারবো। আমাদের গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না, আমাদের গাছগুলো একেবারে সুস্থ ও সতেজ হয়ে থাকবে। একেবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো এবং আপনারা আপনাদের সব ধরনের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাবেন। এছাড়াও আমাদের টবের মাটিতে যদি দেখা যায় কেঁচো, কেন্ন, পিঁপড়ে, তো এইগুলোও কিন্তু আপনারা এই উপাদানটা দিয়ে দূর করতে পারবেন। এবং যদি দেখা যায় আমাদের লাউ গাছে ছত্রাক লেগে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দূর হবে। এবং আমাদের লেবু গাছে যদি লেদা পোকার আক্রমণ হয়, সেগুলোও কিন্তু আমরা খুব সহজেই দূর করতে পারবো শুধুমাত্র একটা ঘরোয়া উপাদান দিয়ে। এবং আমাদের লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা, এছাড়াও আরও বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব থেকে আমাদের গাছগুলোকে বাঁচাতে পারবো। তো যে জিনিসটির কথা আমি বলছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছেন কর্পূর বা ন্যাপথলিন। এই ন্যাপথলিনের ঝাঁঝালো গন্ধ কিন্তু আমাদের গাছগুলোকে বিভিন্ন রকমের পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে। তো এই ন্যাপথলিনের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদেরকে দেখাবো একটি একটি করে। তো চলুন, এটা হচ্ছে প্রথম ব্যবহার। তো প্রথমটা হচ্ছে আমাদেরকে একটি সুতির ন্যাকড়া নিয়ে নিতে হবে এবং এই ন্যাকড়াগুলোকে সুন্দরভাবে ছিঁড়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিচ্ছি, এইভাবে আমাদেরকে সুন্দরভাবে ছিঁড়ে নিতে হবে এই একেবারে মাপ করে। তো দেখতে পাচ্ছেন, তারপর কি করতে হবে, এই ন্যাপথলিন বা কর্পূরগুলোকে নিয়ে আগালের দিকে আমাদেরকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেঁধে দিচ্ছি। আমরা একটু টাইট করে বাঁধবো যাতে দীর্ঘদিন থাকার পরেও সেগুলো খুলে না যায়। তো আমি এখানে চারটি মতো নিয়েছি কাপড়, এই চারটি কাপড়ে আমরা সুন্দরভাবে এটাকে বেঁধে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু টাইট করে অবশ্যই বাঁধবো যাতে খুলে পড়ে না যায়, আর টাইট করে বাঁধলে কিন্তু খুলে পড়বে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বেঁধে দিয়ে এগুলোকে আমাদেরকে সঠিক নিয়ম করে যদি আমরা গাছে একবার ঝুলিয়ে দিই, তাহলে দীর্ঘদিন এই জিনিসটা থাকবে এবং এর ঝাঁঝালো গন্ধে আমাদের গাছে কোনো রকম পিঁপড়ে, কেঁচো, কেন্ন, পোকামাকড় এগুলো উঠতে পারবে না এবং যে মাকড়ের আক্রমণ হয় লঙ্কা গাছে সেগুলোও কিন্তু হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লঙ্কা গাছটি আছে, এই লঙ্কা গাছে আমরা সুন্দরভাবে এটাকে এইভাবে বেঁধে দিব। তো এর যে ঝাঁঝালো গন্ধ ছড়াতে থাকবে, এর ফলে গাছে কিন্তু কোনো রকম পিঁপড়ে বা মাটি থেকে অনেক সময় মাকড় উঠে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, এই সমস্যা কিন্তু হবে না। এবং লেবু গাছে অনেক সময় পিঁপড়ের আক্রমণ হয়, অতিরিক্ত মিলিবাগ হয় এবং পিঁপড়ে একদিক থেকে আরেক দিকে মিলিবাগগুলোকে ছড়িয়ে দেয়, তো পিঁপড়ে কিন্তু একেবারেই আসবে না এর ঝাঁঝালো গন্ধে। তো এইভাবে আমরা গাছে বেঁধে দিব, তাহলে আপনারা দেখবেন আপনাদের বাগানটা একেবারে রোগমুক্ত থাকছে। তো আপনারা যদি আপনাদের ছাদ বাগানে বা বাগানে এগুলো এইভাবে বেঁধে দেন, তাহলে পোকামাকড়ের আক্রমণ হবে না। চলুন ন্যাপথলিনের দ্বিতীয় ব্যবহারটি দেখে নেওয়া যাক। যদি আমাদের কাছে মিলিবাগ বা অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হয়ে যায়, তাহলে এই দ্বিতীয় ব্যবহারটি করে আমরা খুব সহজেই সেগুলিকে দূর করতে পারবো। তার জন্য প্রথমে আমাদেরকে ন্যাপথলিনগুলোকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে, তারপর একটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দিব, প্রায় হাফ লিটার মতো জল দিয়ে দিব। তারপর যে ন্যাপথলিনগুলো গুঁড়ো করলাম সেটাকে আমরা এখানে দিয়ে দিব। তারপর এই দ্রবণটাকে আমাদেরকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমরা দিব এক চামচ মতো হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো আমাদের সকলের বাড়িতেই থাকে, এটা কিন্তু ভালো ফাঙ্গিসাইডের কাজ করে এবং এই কীটনাশকটিকে এটা আরও শক্তিশালী করে তুলবে। তারপর এটা যাতে গাছের পাতা থেকে পড়ে না যায় বা দীর্ঘদিন থাকে, সেই জন্য আমরা এক চামচ মতো দিব সরিষার তেল এক লিটার জলের ক্ষেত্রে। তো এখানে আমরা হাফ লিটার মতো জল নিয়েছি এবং এটাকে সুন্দরভাবে গুনে নিলাম। তারপর এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নিব, তা না হলে কিন্তু এই কর্পূর বা হলুদ গুঁড়োগুলো আমাদের এক্সপায়ারে আটকে খারাপ হয়ে যেতে পারে। তারপর এখানে আমরা নিয়েছি আরও হাফ লিটার মতো জল। এবার আমরা এখানে এই হাফ লিটার যে দ্রবণটা তৈরি করলাম সেটা মিক্স করে এক লিটার মতো করে নিব। এবার আমরা আমাদের প্রত্যেকটা গাছে সুন্দরভাবে বিকেলে কিংবা সকালে যদি স্প্রে করে দিই, তাহলে আমাদের গাছে যদি কোনো রকমের পোকামাকড় আক্রমণ হয়ও, তাহলে সেগুলো খুব সহজেই দূর হবে এবং আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে, এছাড়াও ছত্রাকের আক্রমণ হবে না। তো এই পদ্ধতিতে আমরা প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর যদি আমাদের বাগানে স্প্রে করে দিই, তাহলে আমাদের বাগান একেবারে কিন্তু রোগমুক্ত থাকবে। এটাও আপনারা করতে পারে বা আপনারা চাইলে ওইভাবে ঝুলিয়েও দিতে পারেন। আর যদি দেখা যায় আমাদের টবের মাটিতে অতিরিক্ত কেঁচো, কেন্ন, পিঁপড়ের আক্রমণ হয়েছে, তাহলে কী করে ব্যবহার করবো চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি। আমরা 4 থেকে 5টা কর্পূর বা ন্যাপথলিন নিব, তারপর সেটাকে এই সুন্দরভাবে গুঁড়ো করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটি পাত্রে
সুন্দরভাবে ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেলে যে ধরনের গাছে আমাদের পিঁপড়ে কেঁচো কেন্ন দেখা যাচ্ছে সেই ধরনের গাছে আমরা সুন্দরভাবে মাটিতে ছড়িয়ে দিব। দেখবেন খুব সহজেই মাটি থেকে কেঁচো কেন্ন পিঁপড়ে এগুলো দূর হবে এবং আপনাদের গাছগুলো রোগমুক্ত।